আজকের পর্বে আপনাদের সাথে একটি ডালের রেসিপি শেয়ার করতে চাই, যেটা লুচি, রুটি, পরোটা কিংবা ভাতের সাথে খেতে অত্যন্ত ভালো লাগে এবং খুবই উপকারী। দেশ এবং দেশের বাইরে কাছে দূরে সবাইকেই এই রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে এই পাঁচ রকমের ডাল আমি রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। জলের মধ্যে নুন, হলুদ, দুটো তেজপাতা, সামান্য সর্ষের তেল দিয়ে সেদ্ধ করে নেব। মশলা বেটে নেব, 1 চামচ জিরে, 1 চামচ ধনে, শুকনো লঙ্কা, আদা, রসুন দিয়ে বেটে নেব। বড় সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 2 টমেটো কুচিয়ে নিয়েছি। ডালটা দেখুন সেদ্ধ করার পর বেশ সুন্দর গলে গেছে। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে নিয়ে বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নের মিষ্টি গন্ধ বেরিয়ে আসলে প্রথমে কুচোনো পেঁয়াজগুলো দিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব। ভাজার সময় পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় স্বাদ মতো নুন দিয়ে দেব। ডাল সেদ্ধ করার সময়ও নুন দিয়েছি, একটু দেখে নুন দিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, কুচোনো টমেটো দিয়ে দেব। এরপর বেটে রাখা মশলা দিয়ে দেব। দু চামচ হলুদ দিয়ে দেব। দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মশলাটা যাতে নরম হয় সেই জন্য একটি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে নেব। অফ ক্যামেরাতেও আমি বেশ কয়েকবার নেড়ে চেড়ে নিয়েছি। মশলাটা ভাজা হয়ে গেছে, এরপর সেদ্ধ করা ডাল ঢেলে দেব। এয়ার কুকারটা একটু জল দিয়ে বুলিয়ে আরও কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। জল দেওয়ার পর খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন। ডালটা ফুটে উঠেছে, ওপর থেকে ভাজা মশলা দিয়ে দেব। এই ভাজা মশলা রেসিপি আমার চ্যানেলে আছে, একটু দেখে নেবেন। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ওপর থেকে কসুরি মেথি ছড়িয়ে দেব। মেথি দেওয়ার পর একটু ফুটিয়ে নিয়ে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। এই ডাল একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখুন। বাড়িতে যদি কারো সুগার থাকে ভাত কিংবা রুটির সাথে বেশ এক বাটি ডাল দিয়ে দেবেন, পেট ভরে যাবে এবং শরীরের পক্ষেও উপকারী। এরপর তড়কা প্যান বসিয়ে 1 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা একটু নেড়ে চেড়ে নিয়ে একটি শুকনো লঙ্কা ওই ঘিয়ের মধ্যে দিয়ে দেব। 1 চামচ জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু গরম হয়ে আসলে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এরপর নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে রাখা ডালের ওপর ওই তড়কা দিয়ে দেব। দিয়ে 1 চামচ দিয়ে নেড়ে চেড়ে গরম গরম পরিবেশন করব। আমি যেভাবে রান্নাটা করলাম একবার বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ।